হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি উমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে চাঁদ রাত, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আগামীকালকে আমাদের এখানে ঈদ। তো আমি এসেছি মার্কেটে মিহির বাবার জন্য গিফট কেনার জন্য। আমি আসলে মিহির বাবাকে এখনও কিছু কিনে দেইনি, আসলে যেটা সত্য কথা ও হচ্ছে আমাকে কিনতে দিচ্ছে না, বলছে কেনার দরকার নেই, বলছে আমি কিনেছি, তারপর আমার তো আগেরও আছে, তোমার আবার আলাদাভাবে কেনার দরকার নেই। কিন্তু তারপরও ওকে আমি না জানিয়ে এখন উপরে চলে আসলাম। ও আমি এসেছি মূলত ঘরের হচ্ছে কিছু ঈদের জন্য টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য, এই যে ধরুন সেমাই, পোলাও, এগুলো কেনার জন্য এসেছি। ও হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে গাড়ি পরিষ্কার করতে দিয়েছে, সার্ভিসে দিয়েছে, তো ওখানেই। তো ও কিন্তু জানে না আমি হচ্ছে এখন জেন্টস সেকশনে যাব, ওখান থেকে হচ্ছে মিহির বাবার জন্য কিছু একটা পছন্দ করব, এরপরে হচ্ছে ঘরের জন্য বিছনা চাদর কিনব। এটা হচ্ছে নতুন লুলু মার্কেট। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবার ঈদ কেমন যাচ্ছে সেটা কিন্তু আমাকে জানাবেন, অনেক বেশি খুশি লাগছে, আবার একটু কষ্টও লাগছে, কারণ আনন্দের সময়গুলো চলে গেল। রমজানের সময় কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে আসলে বলে বোঝাতে পারবো না। রমজানের সময়টা খুশিও লাগছে, আবার একটু খারাপও লাগছে আমার কাছে। এখানে হচ্ছে চান্দ্রাতে ভালোই মানুষ ছিল মার্কেটে, সবাই আসলে শপিং করছে চান্দ্রাতে। এখানে দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, আবার ড্রেসগুলোর কিন্তু প্রাইসও একটু বেশি ছিল, প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছিল 3,000 টাকার উপরে বাংলাদেশি টাকায়, কিন্তু দেখতে অনেক কিউট কিউট ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। এমন কোনো ড্রেস নেই যেটা সুন্দর নেই, সবগুলো ড্রেসই কিন্তু অনেক অনেক সুন্দর। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি কিউট কিউট ড্রেস। আমার তো যতবারই আসি ততবারই শুধু নিতে ইচ্ছে করে। আমি হচ্ছে একটা ফাউন্ডেশন নেব। আমি হচ্ছে আগে অনেক বেশি ফাউন্ডেশন দিতাম, কিন্তু ফাউন্ডেশনটা দেওয়ার পরে কি হতো কি আমার ব্রণ দেখা দিত একটা বা দুইটা, এরপরে হচ্ছে আমি ফাউন্ডেশন দেওয়াটা বন্ধ করে দিয়েছি। বেশ প্রায় 1 বছরের উপরে হবে আমি ফাউন্ডেশন দিই না। তো আজকে ভাবলাম ঈদের সময় একটা ফাউন্ডেশন নিই, আর প্রত্যেকটা ফাউন্ডেশন কিন্তু অনেক দাম, 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত আছে এখানে ফাউন্ডেশনের। আর লিপস্টিকগুলো কিন্তু অনেক বেশি দাম, সবগুলো লিপস্টিক কিন্তু বাংলাদেশি টাকায় 1,100 টাকার উপরে। আমার কিন্তু আছে, সেজন্য আমি নিব না, আর এত দামি লিপস্টিক ব্যবহার করার আমার ইচ্ছেও নেই। আমি শুধু একটা ফাউন্ডেশন নিব ভালো থেকে, বেশি বড় নিব না, আমি ছোট থেকেই নিব, কারণ যেহেতু আমি সব সময় দিই না, আমার প্রবলেম হয় দিতে, সেজন্য আমি বেশি বড় নিব না। এগুলো কিন্তু সবগুলো ভালো ভালো ব্র্যান্ডের, সেজন্য একটু দাম বেশি। আর আমার কাছে মনে হয় কি কসমেটিকগুলো একটু ভালো ব্র্যান্ড থেকে নেওয়াই ভালো, যদি একটু লো কোয়ালিটির নেয় তাহলে কিন্তু স্কিনের প্রবলেম হয়, সেজন্য একটু টাকা বেশি গেলেও ভালো ব্র্যান্ডের নেওয়াটাই ভালো।
আমি একটা একটা করে দেখছি। আর আসার সময় হচ্ছে চশমা দেখেছে মিহি। মিহি তো ওর বাবার জন্য চশমা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আসলে ও কখনো বলে না আম্মু তুমি এটা নাও ওটা নাও, কিন্তু ওর বাবার জন্য শপিং করলে ও এতই বেশি খুশি বলার মতো না। ওকে যখন আমি বললাম তোমার বাবাকে আমি শার্ট কিনে দিব, ও যে কি খুশি হয়েছে, এমন একটা হাসি দিয়েছে, সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন ও কতটা তার বাবাকে ভালোবাসে। তার বাবাকে যদি কিছু দেয় তাহলে সে অনেক বেশি খুশি হয়। বলছে আমি এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার, আমার তো ইচ্ছে করে ঘরের মধ্যে নিয়ে যাই, কিন্তু আমার বাসাটা খুব বেশি বড় না যে একটু সাজানো যাবে। যদি বাসা চেঞ্জ করি তাহলে অবশ্যই মানে সাজাবো, এখান থেকে নিয়ে যাব। আসলে আমার বাসা সাজাতে কিন্তু অনেক ভালো লাগে, আর আমার কাছে এই ওয়ালম্যাটটা অনেক বেশি ভালো লেগেছে, এই সিনিয়রিটা। এখন হচ্ছে আমি বেডশিট নিব। এরপর হচ্ছে আমি গুসারি সাইডে এসেছি, যা যা কিনা দরকার আছে সেগুলো হচ্ছে এখন আমি নিয়ে নিব। আমরা হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি। আমি এই ফাউন্ডেশনটা নিয়েছি একদম ছোট থেকে, বেশি বড় নেইনি, কারণ আমি তো তেমন দিতে পারি না, দেখি এটা দিলে কোনো প্রবলেম হয় কি না। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর ব্র্যান্ডও কিন্তু ভালো, আর দামটাও মোটামুটি। কি কি শপিং করেছি সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি শসা নিলাম, আর অনেকগুলো পেঁয়াজ নিলাম, আর এটা হচ্ছে দুধ। এখানে মনে হয় মিহির একটা জুস খোলা ছিল, পরে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি হচ্ছে দুইটা বিরিয়ানি মশলা নিলাম,
এরপরে এগুলো হচ্ছে পোলাও চাল। এরপরে এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে আলু বোকারা। আলু বোকারা হচ্ছে আমি অল্পই নিয়েছি, বেশি নেইনি। আর এগুলো হচ্ছে সেমাই। আর এগুলো হচ্ছে বিছনা চাদর। বিছনা চাদর কিন্তু আমি অনেক দেখেছি, আমার কাছে তেমন ভালো লাগেনি, শুধু এই দুইটাই পছন্দ হয়েছে। আর এগুলো হচ্ছে কটনের মধ্যে। কটনের মধ্যে কিন্তু বিছনা চাদর ব্যবহার করলে অনেক ভালো লাগে, আমি কিন্তু বেশিরভাগ কটনের মধ্যে ব্যবহার করে থাকি। এই দুইটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন। আমার যেহেতু দুইটা খাট সেজন্য আমি দুইটা নিয়েছি, দুই খাটের জন্য। এরপরে হচ্ছে মিহির বাবার জন্য আমি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। ওর জন্য হচ্ছে আমি শার্ট নিয়েছি, ও তো আমাকে বকাবকি শুরু করে দিয়েছে, বলছে কি দরকার ছিল আবার তোমার শার্ট নেওয়ার, তারপরও ভালো লাগছে না সেই জন্যই নিলাম এই চান্দ্রাতে। ওর জন্য হচ্ছে আমি সাদা নিয়েছি, কারণ ওকে সাদা কালারটা কিন্তু অনেক ভালো মানায়, সেজন্য সাদা নিয়েছি। আর কাপড়টা বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে, অনেক আরাম পাবে, একটুও কিন্তু গরম হবে না এই কাপড়টা। ওকে হচ্ছে সাদা গেঞ্জি সাদা শার্টে অনেক বেশি ভালো মানায়, যেহেতু ওর রংটা একটু কালো সেজন্য সাদা জিনিস পরলে কিন্তু ভালোই লাগে। আর এটা নিয়েছি আমার আঙ্কেলের জন্য, এখানে হচ্ছে আমার একটা আঙ্কেল আছে, আমার আঙ্কেলের জন্য নিয়েছি। আর আমার আঙ্কেল হচ্ছে সব সময় সাদার উপরে শার্টগুলো পরে থাকে, সেজন্য ওনার জন্য একেবারে সাদা নিলাম। আর এটাও কিন্তু অনেক ভালো। আর দুইটা শার্টের প্রাইস কিন্তু একদমই সেম, কত প্রাইস সেটা বলছি না, যেহেতু দুইটা দুইজন দুইজনকে গিফট দিব, গিফটের প্রাইস কিন্তু বলা যায় না, সেজন্য বললাম না। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।